আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো মজার স্বাদের। প্রথমে একটি পাত্রে 1 লিটার দুধ নিয়েছি, এখন দুধটাকে জাল করে নিয়েছি। আমার FB গ্রুপের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। দুধের মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এক লিটার দুধকে 1/2 লিটার করে নিয়েছি। জাল করার পর দুধটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। দুধ ঠান্ডা হয়ে এলে এর মধ্যে 4টা ডিম দিয়ে ভালোভাবে হ্যান্ডউইক্স বা কাটা চামচ দিয়ে ফেটে নিতে হবে। এখন আমি একটা একটা করে দুধের মধ্যে ডিম দিয়ে ভালোভাবে ফেটে নিব। আমি পুডিংয়ের জন্য 7 ইঞ্চি সাইজের একটা মোল্ড ব্যবহার করেছি। এখন মোল্ডে সামান্য চিনি দিয়ে ক্যারামেল করে নিয়েছি। এখন ক্যারামেলের মধ্যে আমি ঠান্ডা করা ডিম ও দুধের মিশ্রণটাকে দিয়ে দিব। প্রথমে আমি একটি পাত্রের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে পাত্রটিকে 5 মিনিটের জন্য প্রিহিট, তারপর এর মধ্যে পুডিংয়ের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। 35 মিনিট অপেক্ষা করতে হবে। তৈরি হয়ে গেল পুডিং। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।